সারা দেশে অ্যাসিড ব্যাটারি চালিত প্রায় 40 লাখ থ্রি হুইলার বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে হাইকোর্টের একটি বেঞ্চ এই নির্দেশনা দেন। একই সাথে এসব থ্রি হুইলার আমদানি ও ক্রয় বিক্রয়ের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে এসব থ্রি হুইলার বন্ধের জন্য নানা চেষ্টা ছিল সরকারের পক্ষ থেকে। বিভিন্ন সময়ে সড়ক মহাসড়কে নানা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে এসব থ্রি হুইলার। দুর্ঘটনার পর অ্যাসিড চালিত ব্যাটারি হবার কারণে আরও বাড়তি ঝুঁকি তৈরি হয়েছে এসব যানবাহনে। এদিকে বছরের পর বছর ধরে অনুমোদন ছাড়াই চলছিল এসব থ্রি হুইলার।